দেখেন আমরা একটু স্পিড বাড়াই, আল্লাহর নাম নিয়ে আমি স্পিড বাড়াচ্ছি। দেখেন আমাদের সামনে হচ্ছে ট্রেন, আর কি হবে ভাই কিছুই বুঝতেছি না। এই দেখেন অলরেডি 130, রেডি 1 2 3। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে একটু হলো ধারণা করতে পারছেন আপনাদের সবার প্রিয় আচার ভাই আজকে কিসের এক্সপেরিমেন্ট করবে। তাও বলে রাখি, আজকে মূলত আমি ওয়াস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে একটা ট্রেনের সাথে আমার যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেসের, এই বাসটার একটা মুখোমুখি সংঘর্ষের একটা মূলত এক্সপেরিমেন্ট করব। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, আশা করি ভিডিওটা দেখতে আপনারা মজা পাবেন, কারণ আমিও মূলত ভিডিওটা বানাতে যে প্রচুর হাসাহাসি করতেছি। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর আর কোনো গাড়ির সাথে এক্সপেরিমেন্ট করা লাগবে কিনা তাও একটু কমেন্ট করে জানা দিন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের মতামত রাখার চেষ্টা করব। সো এই দেখেন, এটা হচ্ছে আমাদের রয়্যাল এক্সপ্রেসের বাস, আর এই বাসের সাথে আজকে আমরা একটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটাবো যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই মুখোমুখি সংঘর্ষটা ঘটার পরে কি হয় তা আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। সো আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। যারা যারা এখনো আমার চ্যানেল দুটো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকন গুলো প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। আর আজকে কি হবে আপনারা একটু মানে কমেন্ট করে জানাই দিন, আমিও কিন্তু মানে পুরো এক্সাইটেড যে এই তিনটা বগিয়ালা ট্রেনের সাথে আমাদের এই বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে কি ঘটে। সো আমি চলে যাচ্ছি আজকের মূল এক্সপেরিমেন্ট ভিডিওটিতে। ভিউয়ার্স, আপনারা মূলত যারা আমাকে দেখতে চান তথা আপনাদের আজহার ভাইকে দেখতে চান, শুধুমাত্র আপনাদের জন্যই আমি আরেকটা চ্যানেল খুলে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি ওই চ্যানেলে আমি কিভাবে এই চ্যানেলের তথা টেক গেমার AZX এর ভিডিও ক্রিয়েট করি ওইগুলার ভিডিও আপলোড করব, প্লাস নতুন নতুন ব্লগও আপলোড করব। সো আপনারা সিম্পলি আমার এই চ্যানেল তথা টেক গেমার AZX এ আসবেন, আসার পরে উপরে দেখেন চ্যানেলস লেখা একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন আজহার ভাই অফিসিয়াল একটা চ্যানেল আছে, সো এটাই আমি ক্রিয়েট করছি। আপনারা সিম্পলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে সাপোর্ট করে দেন। ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের ভিতর থেকে আমি ওই চ্যানেলেও ভিডিও আপলোড করা স্টার্ট করে দেব এবং আপনাদের সাপোর্ট পাবো। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর, আর ইন্ট্রো এর আগে কিন্তু আমি বলে দিছি যে আজকে আমরা কি করব। হ্যাঁ ভাই, তবুও বলতেছি আজকে মূলত আমি একটা এক্সপেরিমেন্ট করব, আর আজকে মূলত আমি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটাবো। আর আপনারা যদি অন্য কোনো গাড়ির সাথে এক্সপেরিমেন্ট দেখতে চান, বা কোনো বাস বা কোনো ট্রাক বা কোনো ছোট গাড়ির সাথে এক্সপেরিমেন্ট দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাই দেন, ইনশাল্লাহ আমি ওই রকম গাড়ি ড্রাইভ করে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা ফ্রি মোডে ক্লিক করে গেমসে ইন করি। তার আগে বলে রাখি, এই আপনারা স্ক্রিনে যে রয়্যাল এক্সপ্রেসের কোচটা দেখতে পারতেছেন স্কেনিয়া, এটা কিন্তু অলরেডি আমি রিভিউ করে ফেলছি। আমি আপনারা আমার চ্যানেলে কিন্তু এই বাস মোড প্লাস এই স্ক্রিন মডেল লিংক পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা ফ্রি মোডে ক্লিক করি, আর এখন আমরা একটা ম্যাপ সিলেক্ট করব। এখান থেকে আমি সিম্পলি সোলো টু স্যামারাং সিলেক্ট করব। আর আজকের এক্সপেরিমেন্টটা কিন্তু খুবই অস্থির হতে চলেছে, আমিও কিন্তু অপেক্ষা করতেছি যে কি ঘটে, আমি কিছুই বুঝতেছি না। তো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, অলরেডি আমরা কিন্তু গেমসে ইন করে ফেলছি। আজকে আমরা যেই মূলত ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সো দেখি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসের যে ট্রেন লাইনটা আছে ওইখানে আমরা যাই, যাওয়ার পরে আমরা মূলত বাসের বা রেল লাইনের একটা লাইনে যাব বা উঠবো, উঠার পরে আমরা ও বিপরীত দিক থেকে আসা ট্রেনের সাথে আমাদের এই বাসটার একটা মুখোমুখি সংঘর্ষ ঘটাবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখেন আমরা একটা রেলের ক্রসিংয়ে চলে আসছি, এখন আমরা বামে আমাদের বাসটাকে কাটায় নিব। সো বামে কাটানো পসিবল নাকি আমি একটু দেখি। তো বামে কাটে আমরা মূলত রেল লাইনের ভিতরে চলে যাব। সো ওকে, রেল কি আসতেছে আমরা একটু একটু চেক করি। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, হালকা হালকা পিছনে হালকা পিছনে হালকা পিছনে, এই তো কাটা নেন কাটা নেন কাটা নেন, এই তো কাটা নিলাম। সো এই দেখেন আমরা অলরেডি রেল লাইনে উঠে গেছি, বাট এখানে কিন্তু আমি কোনো এক্সপেরিমেন্ট করব না, আমি মূলত আরেকটা সুন্দর রোড আছে। ও ভাই 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 ভাই, ট্রেন চলে আসছে ভাইয়া,
ট্রেন চলে আসছে, সো আমরা একটু একটু সাইড লাগাই, সাইড লাগাই ভাই ভাই ভাই, সাইড লাগ সাইড লাগ সাইড লাগ। এখন আমি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছুক নই ভাই, এখন ইচ্ছুক নই, এখন ইচ্ছুক নই। ওকে ওকে, ট্রেনটা দেখছেন মানে কি অবস্থা, কত কাজ দিয়ে গেল, খুবই অস্থির লাগলো ভাই। এখন আমরা যেখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা মূলত এক্সপেরিমেন্টটা করবো ইনশাল্লাহ। সো এই দেখেন আমরা ট্রেন লাইনে উঠা গেছি, আর আমরা একটু সামনে যাব, যাওয়ার পরে এখানে সামনে মূলত একটা রোড আছে, ওইখানে যাওয়ার পরে আমরা মূলত আজকের এক্সপেরিমেন্টটা ঘটানোর চেষ্টা করবো। সো কি হবে আমি কিছুই জানি না, বাট একটা জিনিস বলতে পারি, তা হচ্ছে বাস এটার থেকে কিন্তু যে ট্রেনটা মূলত আসে ওই ট্রেনের পাওয়ার বেশি। সো এই দেখেন আমরা একটু অপেক্ষা করি ট্রেনটা আসার, আর আসার পরে আজকের এক্সপেরিমেন্টটা আল্লাহর নামে আমরা স্টার্ট করে দেবো। ভিডিওটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাই দেন, আর এরকম এক্সপেরিমেন্ট আপনারা ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসে দেখতে চান কিনা তা একটু কমেন্ট করে জানাই দেন, তাহলে আমি ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসেও এরকম এক্সপেরিমেন্ট করবো। সো সবাই দোয়া করেন, আমাদের ট্রেন কিন্তু চলে আসছে। সো এই দেখেন আমরা একটু স্পিড বাড়াই আল্লাহর নাম নিয়ে, আমি স্পিড বাড়াচ্ছি, দেখেন আমাদের সামনে হচ্ছে ট্রেন, আর কি হবে ভাই কিছুই বুঝতেছি না। এই দেখেন, এই দেখেন অলরেডি অলরেডি 130, রেডি 1 2 3, অ্যাকশন, শেট কিছুই হইল না। ওকে ওকে, নো প্রবলেম, খুবই অস্থির লাগলো। আর এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা বুঝতে পারছি যে আপনারা যতই মানে পাওয়ারফুল গাড়ি নিয়ে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে আসেন না কেন, আপনারা কিন্তু মূলত ট্রেনটাকে কখনো লাইনচ্যুত করতে পারবেন না, এটাই হচ্ছে মূল টপিক। সো এই দেখেন আমরা ট্রেনটার পিছনে যাই, আর ট্রেনটা মূলত যেহেতু ডান ইন করছে আমরা একটু ডান ইন করার চেষ্টা করব, আর ইন করে আমরা একটু দেখার চেষ্টা করব যে পিছন থেকে ট্রেনটাকে যদি আমরা ধাক্কা দিই কোনো কিছু ঘটে কিনা। সো এই দেখেন ভাই আইসা পড়ছি, আইসা পড়ছি, ও ট্রেন মামা, ও ট্রেন মামা, থাইমা পড়েন, থাইমা পড়েন মামা, থাইমা পড়েন। সো আপনাকে একটা ধাক্কা দিব, ও ভাই আর যান না, যান না, ও ভাই ভাই ভাই, ওফ ওফ ওফ, জজ ভাই জজ, দেখছেন আমার বাসের অবস্থা, শুধু ট্রাক্টরের সাথে লাইকাই মানে কি অবস্থা হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাই দিন, আর কিছু বলার নাই ভাই, আমি যে এক্সপেরিমেন্টটা করতে চাইছিলাম ওইটা করছি, প্লাস এই ট্রাকের জন্য দেখছেন আমি কিন্তু পুরো মানে ক্রিকেট খেলা যেমন সিক্স মারে ওইভাবে কিন্তু আমি সিক্সের মতো উইরা চলে আসছি। সো পুরো অস্থির লাগলো, তো পুরো ইউ টার্ন কিন্তু আমরা নিয়ে নিছি। সুখ, আজকের ভিডিওটা বানাতেছি আমার মূলত হাসি আসতেছে, সো কে কে মূলত হাসতেছেন তা একটু কমেন্ট করে জানাই দেন, আর ভিডিওটা কেমন লাগছে তাও কমেন্ট করে জানাই দেন। সো আর ভিডিওটা বেশি বড় করতে ইচ্ছুক নই আমি, আজকের মতো বিদায় নিয়ে নিই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর কেউ যদি মূলত রিকোয়েস্ট করতে চান যে কোন মানে এক্সপেরিমেন্টটা করলে ভালো হবে, তাহলে একটু কমেন্ট করে জানাই দেন, ইনশাল্লাহ আমি ওই এক্সপেরিমেন্টটা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তীতে, আল্লাহ হাফেজ। না ভাই না ভাই না, যারা যারা এখনো আমার চ্যানেল 2টা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেল 2টা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো এখন চলে যান, দেখাবে পরবর্তীতে, আল্লাহ হাফেজ।